হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক দিন পর ইউটিউবে চলে আসলাম। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আমি অনেক দিন অসুস্থ থাকার কারণে আমি ইউটিউবে নিয়মিত ভিডিও দিতে পারিনি, তো এখন থেকে আবার চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দিব। তো আমি এখানে 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা আর একটু আদা দিয়ে কষিয়ে নিব। একটু হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে একটু কষিয়ে, তারপরে পানি দিয়ে আবার কষিয়ে মাছ দিয়ে দিই। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া। অনেকে রুই মাছটা ভেজে রান্না করে, কিন্তু এটা হচ্ছে হোটেল স্টাইলে রান্না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। এইভাবে রান্না করলে অনেক মজা লাগবে খেতে। তো আমি অসুস্থ থাকার কারণে এতদিন আসতে পারিনি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু পানি দিয়ে এখন কষিয়ে নিব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব, যেন মশলার গন্ধটা না থাকে। কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিব। নেড়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মাছটা দিয়ে দিব, যে রুই মাছের মাথাটা। এখন নেড়ে একটু উল্টিয়ে দিব, যেন ভালোভাবে মশলাটা ঢোকে। আমি এখানে প্রতিদিনের আমার যে রুটিন, সেগুলোই আমি শেয়ার করব। তো আপনাদের যাদের ভালো লাগবে না, তারা আমার চ্যানেলটা দেখবেন না। অনেকে আছে যে খারাপ মন্তব্য করে, প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনাদের যদি ভিডিও ভালো না লাগে, আমার কথা ভালো না লাগে, তাহলে আমার ভিডিও দেখবেন না। তো আমার মাছটা উল্টে দিচ্ছি, মাছের জলটা সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাটা এখনো সিদ্ধ হয়নি, শক্ত আছে, আর একটু রান্না করতে হবে। আর আমি জলটা ভেঙে দিচ্ছি। আমি আবার একটু রান্না করে নিব। দেখুন, এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাছটা। এখন আমি এটা ভেঙে নিব, মাছটা দেখুন কত সহজেই খুলে যাচ্ছে। আমি এবার মাথাটা ভেঙে নিব। এটা একটু কষ্টকর, তোকে একটু চাপ দিলেই ভেঙে যাবে। ভেঙে নিচ্ছি, আর যেটুকু ভাঙবে না আমি এটুকু, বাকিটুকু আমি ঘুটনি দিয়ে, ডাউল ঘুটের ঘুটনি দিয়ে আমি ভেঙে নিয়েছিলাম। এখন আমি এটার ঝোলটা একদম শুকিয়ে ফেলবো, ঝোলটা আমার লাগবে না। আর মশলা অল্প দেওয়ার কারণটা হচ্ছে এটা রান্না করার, এই মশলার সহজ আমি ডাউলটা দিয়ে রান্না করবো, অনেক মজা লাগে খেতে। আমি এখন ঝোলটা শুকিয়ে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছি ডাউলের জন্য। তো আমার কষানো হয়ে গেছে মাছটা, এখন আমি এটা রেখে দিব। আর ডাউলটা আমি এখন ভেজে নিব একটু। ডাউলটা ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর আমি এখানে ডাউলের কোনো পরিমাণ বলবো না, আমি এখানে অল্প ডাউল দিয়ে করেছি, আপনারা বেশি ডাউল নিতে পারেন। তা আমার ভাজাটা হয়ে গেছে, আমি ধুয়ে এখন
বসিয়ে দিয়েছি ডাউলটা। এখন আমি এর মধ্যে পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন দিয়ে, লবণ দিয়ে, একটা তেজপাতা দিয়ে সিদ্ধ করতে দিব। দিয়ে দিলাম। আমার ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো আসে না, কারণ আমার ঘরটা এমন একটা জায়গায় যেখানে রোদ আসে না, তো আপনারা দয়া করে কিছু মনে করবেন না। আর এদিকে আমার ডাউলটা ফুটে গেছে, তো যখন পানিটা শুকিয়ে যাবে আমি একটু ঘেঁটে নিয়ে মাছটার মধ্যে দিয়ে দিয়েছি, ওটা ভিডিও করতে আমার মনে নাই। তো এই যে আমার মাছটা, এখন আমি পেঁয়াজ আর জিরা দিয়ে তেলের উপর ভেজে নিচ্ছি, এটা আমার বাগার। বাগারটা আমি এখন ঢেলে দিয়েছি মাছের মধ্যে। এবার আমি একটু ভাজনা দিয়ে দেব। ভাজনাটা দিলে অনেক মজার লাগে খেতে, অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করিনি। তো এখন আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি ডাউলটা, মাথাটাও একটু ভেঙে নিচ্ছি। এখন অনেক মজা হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন।